নমস্কার, আমি বিপাশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই ভয়েস 18 পর্দায়। বসন্তের এই মাতাল হাওয়ায় আমাদের আশপাশ যেন একটা খুব সুন্দর নির্মল পরিবেশ বলা যেতে পারে। বহুদিন করোনা মহামারীর সাথে লড়াই করতে গিয়ে বিনোদনের দুনিয়াটা প্রায় হেরে যেতে বসেছিল, এবার সেটা ধীরে ধীরে ফিরে আসছে। কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা ও মেলা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। চারদিকে মেলা ও মেলার একটা গন্ধ। উৎসবের মেজাজ সবার মধ্যে আজ আমরা কাঞ্চনবাড়ি স্কুল মাঠে এসে গেছি একটি মেলার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে। এই বস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এক সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একটি মঞ্চ। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হাতে তৈরি কাজ নিয়ে এখানে বিভিন্ন স্টল বসানো হয়েছে। এই মেলার অনুষ্ঠানে এসে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি যেখানে অনেক হাতের কাজ করা বস্ত্র রয়েছে, এবং ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা দাদা, এখানে আমি নারায়ণ কামার, সূর্যময়ী নগর, নারায়ণ কামার, আগরতলা আর কি। আগরতলা থেকে এসেছেন, তো কতদিন ধরে চলবে এই মেলা? 5 দিন ধরে। আজ থেকে কি শুরু হবে মেলা? থেকে শুরু হবে। আপনার দোকানে কি কি রয়েছে? আমার দোকানে শাল চাদর, নাগা চাদর, বেড কভার, পাসরা, ইনাফি, তারপরে বাচ্চাদের জ্যাকেট, তারপরে ওভারকোট, পাসরা সেট, শার্টের সেট, এই সমস্ত আছে। আপনি কি প্রতি বস্ত্র মেলাতে এরকম যান? আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম ননিগোপাল সিংহ। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলারা বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে ওনাদের স্টলগুলি সাজাচ্ছেন, এবং ওনাদের সাথে কথা বলার চেষ্টা করে নেব এখন। আচ্ছা দিদি, আপনারা কোথা থেকে স্টল নিয়ে এসেছেন? আমরা মোটাউলি ক্লাস্টার দিয়ে। এখানে কি কি রয়েছে? এখানে পাসরা, ওড়না, তারপরে মণিপুরি বেড কাভার, এটা মণিপুরি মাটার কানি, আর চাদর আছে, পাসরা আছে, রুমাল আছে, কিন্তু সবগুলো নিয়ে সাজানো হয়ে গেছে এখানে? এখনো কমপ্লিট হয়নি। আজকে তো, আজকে থেকে তো শুরু হবে মেলা। আজকে দিয়ে কতদিন ধরে চলবে? 5 দিন চলবে। আপনাদের কজন রয়েছে আপনাদের স্টলে? আমরা তিনজন। তিনজন দিয়ে স্টল হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমরা পুরো ক্লাস্টারে এইগুলা প্রায় 20 জনের মতো আসলো। এই যে বস্ত্র বস্ত্র রয়েছে, এদের দাম কেমন? দাম বিভিন্ন কাপড়ের আলাদা আলাদা, যেমন এটা এটার লগে এটা আলাদা, পাঁচটার আলাদা, সব মানে জিনিসের দাম আলাদা আলাদা। আচ্ছা, আপনার নাম? মানসী সিং। Thank you.
অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে চলে এসেছেন আমাদের রাজ্যের মন্ত্রী ভগবান দাস এবং ওনার সাথে রয়েছেন বিরাজ্যের আমাদের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীগণ। এই মুহূর্তে মেলার মাঠে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বিধায়ক সুধাংশু দাস। এলাকাবাসী আমার স্বজন মণ্ডলী সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে দপ্তরের পক্ষ থেকে বা আমাদের বিধায়ক সভাধিপতি বক্তব্য রেখেছেন, আমিও চাইছি না আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করি, খুব কম সময়ের মধ্যেই আমার আলোচনা আমি শেষ করব। আপনারা যারাই রয়েছেন দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন, এই যে বস্ত্র মেলা, এটার অনেক তাৎপর্য রয়েছে। আমরা ইতিহাসে বা প্রাচীন ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে সবই অবশ্যই আমরা সেটা জানব বা সেখানে আমরা পাব। পৃথিবীর কোথাও যখন শিক্ষা সভ্যতা বলতে কিছুই ছিল না, সেদিন আমাদের এই দেশ, এই ভারতবর্ষে সুতি বস্ত্র প্রস্তুত হয়েছিল। পৃথিবীর সমস্ত মানুষ যখন লজ্জা নিবারণের জন্য গাছের শাল বাকল পরিধান করে তাদের লজ্জা নিবারণ করত, সেদিন আমাদের এই দেশে সুতি কাপড়ের বস্ত্র নির্মাণ হয়েছিল। আমরা বুঝতে পারি যে আমাদের দেশের যে টেকনোলজি বা এই বস্ত্র তৈরি যে অনেক প্রাচীনকাল থেকেই ছিল, যুগের পরিবর্তনে সময়ের সঙ্গে তাল মিলে আজকে আমরা আধুনিকতার ছোঁয়ায় আজকে অনেক বিদেশি কোম্পানিগুলার প্রস্তুত করা বস্ত্র আমরা পরিধান করছি বা আমরা সেদিকে আমাদের আকর্ষণ হচ্ছে বা আমরা চাহিদা সেইদিকে নিয়ে গিয়েছি। বহুজাতিক কোম্পানি আজকে আমাদের দেশে এসে বিদেশ থেকে
যে এত এত কোম্পানি, এত এত টেক্সটাইল, আমাদের দেশেও তাদের কোম্পানি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, প্রোডাকশন এখানেও হচ্ছে। তো সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের যে সেই সুতি বস্ত্র, এই হ্যান্ডলুম, আমরা কিন্তু তাকে অনেকটাই ভুলে গিয়েছি। আমাদের দেশের উৎপাদিত সেই সুতি বস্ত্রের উপর জোর দেওয়া হতো, যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্লা দিয়ে যদি তাকে আরো মডার্ন ভাবে করা যেত, তাহলে হয়তো এত বৈদেশিক কোম্পানি আমাদের দেশে আসতো না, আমরাও সেদিকে ঝুঁকতাম না। আমার সামনে যারা মিডিয়ার বন্ধুরা আছেন, এলাকার সজ্জন মন্ডলী আছেন, যারা বিভিন্ন স্টলের নিয়ে এখানে এসেছেন, যারা দায়িত্বে আছেন, ভলেন্টিয়ার্স বন্ধুরা, পুলিশ পার্সোনাল, সবাইকে, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, শুভ সন্ধ্যা। এখানে বক্তৃতা বেশি রাখার সুযোগ নেই, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি বিস্তারিতভাবে বলবেন। তারপর আজকে সভাপতি তথা এই উদ্যোগের যিনি চেয়ারম্যান সম্মানিত বলাই গোস্বামী মহোদয়, উনিও বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্তভাবে শুধু এটুকু বলতে চাই, আজকের এই মেলাকে সফল করার জন্য যে সমস্ত এলাকার ভলেন্টিয়ার বন্ধুরা সহযোগিতা করেছেন,